আমি না থাকি কি থাকি না লোকের যে ধারণা আমি কেন নেই বাকি দিতে ফোন করব কতন্ন কোন আমার কচুরির টেস্ট এর দক্ষিণ অঞ্চলের কচুরির মধ্যে কিছু একটা আছে এটা বাইরে পাওয়া যায় না সুস্থ থাকবে আর আমরা তৃষাকে বের করে দিইনি এরকম কমেন্ট এসেছে আমি তৃষাকে বের করে দিয়েছি যদি হ্যালো ফ্রেন্ডস আজ সকাল সকাল আবার চলে এসেছি আপনাদের সামনে হাজির দেখতেই পাচ্ছেন বালি ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি তো আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে আপনারা দেখুন ব্লগটা জাস্ট এত লেট করছিস কেন ঢুকবি তো না না শুধু আজ অমৃতা নয় আজকে আমিও আছি এই কারণেই আছি কি ব্যাক টু ব্যাক কলকাতা আমি চলে এসেছি কলকাতাতে তো এসেই একটু ফান মজা করার বেস্ট ফ্রেন্ড বলে কথা তো বন্ধুত্ব মানেই একটা ঘোরা আনন্দ থাকবে কাজ তো হামেশাই থাকে মানুষের 24 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা কাজ থাকবে তারপরেও কি একটু মজা করবো না নিজেদের লাইফকে সময় দিতে হবে টাইম দিতে হবে তারপর প্রচুর এনজয় করতে হবে ঠিক আছে তো আজকে আমি ম্যাডামকে পেয়ে গেছি আমি ভীষণ এক্সাইটেড তার জন্য ঘুরতে চলে এসেছি বলারই কমারে শুধু সাডেনলি একটা ফোন মিট আপ করছি এখানে চলে আয় তো আমরা চলে এসেছি তো ঘুরবো একটু এখানে ঘুরবো একটু দক্ষিণেশ্বরে যাবো আপনাদের সবটাই দেখানো হবে হ্যাঁ আমাদের ব্লগে একটু তারপরে খাওয়া দাওয়া থাকবে না কেন আমি তো পেটুক মানুষ খাওয়া দাওয়া তো আপনারা এতদিন পরে তৃষা ম্যাম সারপ্রাইজ দিল আমাদেরকে ওকে তো একটু খাওয়াতেই হবে এতদিন আমি একা একা খেয়েছি আপনারা দেখেছেন ওকে তো প্রচুর মিস করেছি তো আজকে আমাদের ইন্ট্রো ভিডিওটা একসাথে দেবো আমরা হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বম গার্লসে আজকের ব্লগটা ভীষণ এক্সাইটেড হতে চলেছে তো ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন তো ফাইনালি ফাইনালি আমরা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক দিয়ে উঠে আমরা এখন হাঁটা দেবো পুরো হাঁটবো পুরো স্কাইওয়াকটা দেখাবো না পুরো দেখানোর সময় নেই আমাদের আমাদের পা ব্যথা করবে আমরা 10 জায়গায় বসবো আজকে আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করবো আমরা কেন এতদিন তৃষা ব্লগে আসেনি তারপরে আমি অনেক কিছু শুনলাম যে অনেক কিছু কমেন্ট পাস হয়েছে আমি তো প্রায় দিনই কমেন্ট চেক করি সব কিছু দেখি তো কিছু কিছু জায়গা থেকে খারাপ লাগছে তারপরে কিছু লোকের নেগেটিভ মানে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ কমেন্ট যেটা ফেসবুক পেজে আসছে মানে নোংরা ভাষায় রীতিমতো আমাদেরকে শাসানো হচ্ছে তো সেসব নিয়ে একটু আলোচনা করবো সাথে আড্ডা দেবো সাথে খাওয়া দাওয়া আর আপনাদের আমাদের মায়ের মানে একদম মা ভবতারিণীর দক্ষিণেশ্বর মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবো তো আর একটা অ্যানাউন্সমেন্ট করবো আপনাদের কাছে ওটা সারপ্রাইজ থাক এখন আপাতত তো একটা অ্যানাউন্সমেন্ট আছে এখন না একটু বাদে আপনাদেরকে জানাচ্ছি আর দক্ষিণেশ্বরে আসবো কচুরি খাবো না এটা হতেই পারে না দক্ষিণেশ্বরে ঘিঙের কচুরি এত ফেমাস তো আমরা না খাবো ফেমাস তো ডেফিনেটলি বাট একটা নিয়ম আছে কিন্তু এই কচুরি খাওয়ার কেন জানি না এটা মানে আমি সিনিয়রদের কাছ থেকে শুনে এসেছিলাম একসময় গল্প কাহিনী বলতে পারি যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে কেউ আসুক বা না আসুক কিছু খাক না খাক রসগোল্লা আর কচুরি খাওয়াটা কিন্তু মাস্ট কিন্তু রিজনটা কি বলেছিল কোনো এক সময় তখন আমি ছোটো ছিলাম এখন সত্যি মনে নেই তো যদি মনে পড়ে আমি জানাবো কেন খেতে হয় বা খাওয়াটা উচিত মানে ভালো সবার কাছে শুনে এসেছি তো তাই ততক্ষণ তারিণীর মন্দিরের ভেতরে প্রবেশ করা বারণ মো ফোন নিয়ে তো আমরা এই কারণে যাইনি তো এবার পেট পুজোর পালা খুব খিদে পেয়ে গেছে আজকে তৃষা আমাদের খাওয়াবে কচুরি
খাওয়াবি তো? অবশ্যই বলতে, এটা একদম বলতে, কচুরির সাথে একটু মিষ্টি খাবো, মিষ্টি না করলে তো হয় না। হ্যাঁ, তো অনেকদিন সেটাই মাস্ট, কচুরি আর মিষ্টি অবশ্যই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এর রীতি বা নীতি কী আছে, কেন মানুষ খায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরাও 8-10 জনকে জানানোর সুযোগ করে দিতে পারবো। আর আপনাদের যেটা বলেছিলাম একটা সারপ্রাইজ রয়েছে, তো অমৃতাই বলুক এটা, না না তৃষাই বলুক, এত আমাদের খুব তাড়াতাড়ি একটা খুব ভালো একটা জিনিস সেলিব্রেট হতে চলেছে, সেটা হচ্ছে আমাদের আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণায় আমরা 1K ক্রস করে গেছি, সেটা অনেকদিন আগে, বাট যেহেতু আমি কলকাতায় ছিলাম না বলে অমৃতা অ্যানাউন্সমেন্ট করতে পারেনি, আমি চেয়েছিলাম তৃষা আমার সাথে একদম, তো অ্যানাউন্সমেন্টে রয়েছি, ওর আশাও পূরণ হয়েছে, তো আপনাদের ভালোবাসায় আমরা 1K ক্রস করে গেছি, তো এইভাবে আপনারা আমাদেরকে ভালোবাসতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমরা এই চ্যানেলটাকে আরও দূর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সমৃদ্ধি সবটা পাই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে খুব রিসেন্ট এই 1K-র জন্য একটা সেলিব্রেশন হবে, সেখানেও অবশ্যই আমি থাকছি, কারণ আমি এখন আপাতত কলকাতাতেই আছি। সেখানে আপনাদের ডিটেলস জানাবো, আমরা ইউটিউবের পথটা কেন বেছে নিলাম, একদম সেই দিন আপনারা জানতেও পারবেন, কারণ পার্টিকুলার অনেকের মেন্টালিটি আছে কি আমরা টাকা কামাতে এসেছি, আমরা বাড়ি ঘর বানাতে এসেছি, গাড়ি কিনতে এসেছি, অ্যাকচুয়ালি আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, হ্যাঁ আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমাদের সব কিছু আছে, তাই আমাদের কোনো মানে কমতি বা খামতি কিছু নেই। তাই যাদের মেন্টালিটি আছে যে আমরা ইউটিউবের টাকাতে আমরা কী করি বা কী করব, তো তাদের জন্য এই 1K স্পেশাল ভিডিও আসছে আপকামিং, খুব জলদি কী করতে চাই, এটার জন্য কতটা ভালোবাসা আপনাদের থেকে পাবো আমরা জানি না, এটা দেখার পর ভালোবাসা আরও বেশি বাড়বে এটা আশা বা বিশ্বাস রাখি, তো অবশ্যই সেই দিন ভিডিওতে অবশ্যই আপনারা পাশে থাকবেন, যেমনভাবে এতগুলো দিন আমাদের সাথে ছিলেন এরমভাবে কাটিয়েছেন, তো এইভাবেই আমাদেরকে ভালোবেসে যান। যারা আমাদেরকে ভালোবাসেন না তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, আর যারা আমাদেরকে অনেক 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 ভালোবাসেন তাদের জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা, এতটা সাপোর্ট করেছেন আমাদের, আজকে আমরা এই জায়গায় খুব মানে তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি আমরা 1K, খুব তাড়াতাড়ি, একদম 5 মান্থের মধ্যে আমাদের 1K কমপ্লিট হয়েছে, টোটালি আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা তাড়াতাড়ি দেখাবো ইউটিউবের টাকায় আমরা কি করছি কি করব, তো মানুষের অনেকের কোয়ারিজ আছে আমরা ইউটিউবের টাকায় কি করব, যাতে আমাদের মনিটাইজেশনটাও হয়ে যায় কমপ্লিট, আর খুব রেয়ার কিছু বাকি আছে, আশা করি সেটাও হয়ে যাবে আপনাদের ভালোবাসাতে, তো এইভাবে একটু সাপোর্ট করে যান, যাতে আমাদের বঙ্গালসের ফ্যামিলি মেম্বার আরো বেড়ে যায়, বলবো রিকোয়েস্ট করব, আমি না থাকি কি থাকি না লোকের যে ধারণা আমি কেন নেই বা কি বিতেন, অন্তত অমৃতাকে সবাই সাপোর্ট করুন, কেন সত্যি আমি এসে ওকে টাইম দিয়ে উঠতে পারছি না, কেন এতদিন শুনেছেন আমি বোলপুরে থাকতাম বা বোলপুরে ছিলাম, এখন আরেকটু দূরে চলে গেছি, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে, তো অবশ্যই কাছাকাছি থাকলে আবার যখন যখন আসবো অবশ্যই আমাকে সাথে দেখবেন, ততক্ষণ অমৃতাকে সাপোর্ট করুন, কারণ সত্যিও আমায় ছেড়েও প্রচুর খাটছে, আমার নিজের খারাপ লাগছে, সবথেকে বেশি আমি মিস করি যখন ভিডিও করতে যায়, আমিও মিস করি আপনারা ভীষণ ভীষণ, মানে হয়তো এখন হেসে বলছি, জাস্টমি যখন আমাদের ফোনে কথা হয় না আমরা দুজনের মনটা খারাপ থাকে, শুধু কখন একটাই জাস্ট কথা থাকে যে কখন আমাদের দুজনের মিট আপ হবে, সো আমাদের চলাটা একদম একসাথে শুরু, কারণ আমি চাই না একসাথে কখনো ভেঙে যাক, আর আজকের না আমাদের প্রায় 16-17 বছরের বন্ধুত্ব, চাই না সেটাকে কোনোভাবে নষ্ট করতে, তো এইভাবেই পাশে থাকিস আমাদের মুটি, তো চলুন বাকি করুন আমাদের পরবর্তীকালেও করবেন জানি, যাতে বঙ্গালসের মেম্বারটা আরও ফ্যামিলি মেম্বার যত বাড়বে তত আপনাদের সাথে আপনাদের পরিচয় বেশি হবে, তো চলুন খাওয়া দাওয়াটা করি, সত্যি খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করে এসে সঙ্গে থাকুন, প্রচন্ড গরম, আমি এর কচুরির টেস্টই আলাদা, দক্ষিণেশ্বরের কচুরির মধ্যে কিছু একটা আছে যেটা বাইরে পাওয়া যায় না, আর যারা কমেন্ট করেছিলেন না আমাকে তাড়িয়ে দিয়েছে এটা প্রুফ তাদের জন্য, ঠিক আছে না আর একবার খাও, আমি খেয়ে পাচ্ছি, তো এবার আমি বাদ যাবো কেন, এরা রিভিউ দেওয়ার কিছু নেই, এখানে রিভিউ হয় না, কারণ মায়ের দর্শনে কচুরি খেতে এসে কেউ রিভিউ দেয় না, আমরাও আমাদের ভালো লেগেছে তো আমরা খেয়ে নিই আগে, প্রচণ্ড খেতে, কিন্তু এটা বলতে পারো দারুণ খেতে বেশ সুন্দর, আপনারাও আসলে অবশ্যই দোকানটাতে আসবেন, আপনারা আসলে অবশ্যই আসবেন, ঠিক আছে চলো তুমিও খেয়ে, আপনারা জানেন যে কারণে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না,
তো আমরা মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, আর দেখানোরও কিছু নেই। দক্ষিণেশ্বর সবাই জানেন, মা মাতাও বাকিরা তো আপনারা দেখেছেন অবশ্যই। তো ওই তো বলে, কেন এখন প্রচুর নিয়ম করে দিয়েছে দক্ষিণেশ্বরে, মোবাইল ব্যাগ কিছুই আগে মানে আগে যেমন তাও মোবাইলটা নিয়ে যাওয়া যেত, এখন তো সেটাও নিয়ে যাওয়া যায় না। তো মোটামুটি আমরা ঘুরে ঘুরে দর্শন করে এসেছি, বুঝেছি। আমাদের ক্যামেরাম্যানের তো মুখ এইটুকুনি হয়ে গেছে, পুরো একদম এইটুকুনি, ঠিক আছে। তো আমরা আমার কিছু কিছু জিনিস খারাপ লাগে, তো সেই জায়গাগুলো থেকে ঠিক আছে এখন তৈরি হয়ে গেছি, কেন ভালো কাজ করতে গেলে খারাপ জায়গা থেকেই উঠতে হবে আমাদেরকে, এটা আমরা জানি। তো সেই পথ থেকে আমরা লোকের নেগেটিভ কমেন্ট, লোকের যে কোনো কিছু আমাদের ইমপ্রুভ করার জায়গা দেখিয়ে দিচ্ছি। তো যারা নেগেটিভ কমেন্ট করছে, যারা নেগেটিভিটি বলছে আমাদেরকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা তৃষাকে বের করে দিইনি, এরকমও কমেন্ট এসছে, আমি তৃষাকে বের করে দিয়েছি। যদি বের করে দিতাম তাহলে তো ওকে দেখতেই পেতেন না। আর সবথেকে বড় বের দেওয়ার কথা আসবেই বা কেন, আমরা বেস্ট ফ্রেন্ড, অবভিয়াসলি আমরা প্রথম দিনে মেনশন করেছি যে আমরা বন্ধু, ঠিক আছে। বেস্ট ফ্রেন্ড বন্ধুত্ব কখনো নষ্ট হতে পারে না কাজের জায়গাতে, যদি অনেকে চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি তবু। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি বাইরে থাকি, প্রপার কলকাতার বাইরে থাকি, কেন আমার পক্ষে সবসময় ট্রাভেল করে কলকাতায় আসাটা সম্ভব হয় না। সঙ্গে দিয়েছে লোকের এই মন্তব্য, লোকের ওই মন্তব্য, আমাদেরকে নিয়ে নোংরা কথা, ইভেনও যারা পেজে আমাদের ফলোয়ার্স আছেন তাদেরকে বলছে একটু গিয়ে কমেন্ট ঘুরে আসবেন, সেখানে দেখবেন আমাদেরকে লিখেছে আমরা কুকুর গরু গরু, ঠিক আছে। তো আমাদেরকে মানুষের মতন হয়তো দেখতে না, তো একটু আপনারা কমেন্টে জানাবেন তো আমাদের দুজনকে মানুষের মতন দেখতে কিনা। অ্যাকচুয়ালি না, গরু গরুর মতন দেখতে, আসলে কুকুর হলেও তো আমি প্রাউড ফিল করি, কারণ কুকুরদের মতন ভালো বন্ধু হয়তো জীবনে হয় না, কারণ একটা মানুষও হতে পারবে না। আর গরু হলেও প্রাউড ফিল করি, একদম গো মাতা, একদম কারোর কোনো কথাই। লোকের এই নেগেটিভ কমেন্টগুলো চেঞ্জ করুন, মানসিকতা চেঞ্জ করুন, সমাজ আপডেট ডেফিনেটলি হয়েছে কিন্তু আপনারা হন, এটা ভেবেই খারাপ লাগে। এত চিপ মাইন্ড কেন আপনাদের ইয়ার, একটু ভালো হন, সভ্য হন, মেয়েদের সাথে কীভাবে কথা বলতে। আর একটা মেয়েকে আপনারা বাজে কথা বলছেন, আপনাদের ঘরে মা বোন দিদি হোয়াট এভার কেউ না কেউ রয়েছে, তো সেগুলো কেন কেন লোককে কেন বাজে কথা শুনবেন। আমাদের কচুরি খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে লাস্ট শ্যুটটা কমপ্লিট করব। এখানে যা কচুরির দাম দেখলাম, দক্ষিণেশ্বরে আর কচুরি খাওয়া যাবে না। ভাবতে পারছেন চার পিস কচুরি 50 টাকা, বাবা। চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে, তো দেখছেন আমাদের ম্যাডাম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, তো ভীষণ টায়ার্ড, হ্যাঁ ভীষণ ভীষণ টায়ার্ড আমরা, তবুও আমরা দাঁত কালাচ্ছি অনেকদিন। তো এর মধ্যে হাসি আজকে থামছে না, আমরা এতক্ষণ খুব মজা করেছি, বাড়িতে এসে পরে হাঁপিয়ে গেছি, তো এখন মনে হচ্ছে আমাদের একটা শ্যুট বাকি ছিল, তো কমপ্লিট করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই স্পেশাল ব্লগেই স্পেশাল মানুষদের সাথে, আর আপনাদের যারা আপনাদেরকে ভালোবাসেন তাদের জন্য আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে কী করতে হবে, আমাদের দ্য বন গার্লসকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, গুড নাইট।